মনে রাখবেন আল্লাহরসুল্লাহাম মক্কা স্থান পান নাই তাকে মদিনাজ চলে যেতে হয়েছিল স্থানীয় লোকেরা পেতে চায় দিতে চায় না এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে এই মার্কাজে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে ঘাত প্রতিঘাত কম হয়নি মার্কাজের বালিকা শাখায় সাড়ে নয় শত শিক্ষার্থী এটা শুনলে বুকটা ভরে যায় আনন্দে মার্কাজের শিক্ষিকারা যখন অন্য জায়গায় যেয়ে ভালো ছাত্রী তৈরি করতে পারবে তখনই মূলত সান্ত্বনা আমাদের হবে যদি একটা ছাত্রীর বদনাম হয় পুরো মার্কাজের বদনাম হয় একজন শিক্ষিকার বদনাম হয়ে গেলে পুরো মার্কাজের বদনাম হয় যারা এক শ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন প্রতিভা দিয়েছেন অর্থ দিয়েছেন দেশের বিদেশের প্রবাসে যে সমস্ত ভাইরা আমাদেরকে ভালোবাসেন তাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এই মার্কাসকে লক্ষ্য করি প্রায় ডজনখানেক ডক্টর ডিগ্রি ধরে আমার বাম পাশে বসে আছে সবই তো আমাদের ছাত্র এটা কি আমাদের গর্ব নয় আহলেস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিহাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে এই ভবন উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে তার السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله نحمده على رسوله الكريم مبعض بعد قال الله تعالى في الكلام المجيد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان فقال رسول الله صلى الله عليه وسلم মানুষের জীবনের অনেকগুলি পর্যায় থাকে যারা শুরু করে চলে যারা শেষ করতে পারেন না অন্যরা সেটা শেষ করে এরূপ মানুষও আমার দেখা আছে আবার কিছু মানুষ আছেন যারা শুরু করেন শেষও করেন আল্লাপের মধ্যে কোনটার তালিকায় আমাদের রেখেছেন তিনি ভালো জানেন তো এ যাবত যে বেঁচে আছে এটি আল্লাপাকে দেওয়া বিশেষ নিয়ামত স্বপ্ন তো বহু পূর্বের পূরণ হওয়াটা সঙ্গে সঙ্গে হওয়াটা সম্ভব নয় এটা একটা তৃপ্তির কথা যখন বালক শাখা প্রতিষ্ঠা করেছিলেন দুই হাজার উনিশশো সালে তখন আমাদের প্রথম প্রোডাকশন আক্তার আজকে এখানে বক্তৃতা করলো মেহমান হিসেবে নয় নিজের ছাত্র হিসেবে আমি তাকে মনে করি এই মানুষের প্রথম মদিনা যাওয়া ছাত্র আক্তার এরপরে আস্তে আস্তে অনেকেই হয়েছে শরীফুল আজকে এখানে শিক্ষক হয়েছে সেহেতু আমাদেরই প্রোডাকশন আশপাশে যারা করেছে আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক শত্রু হোক মিত্র যাই হোক তারাও কিন্তু আমাদেরই বাইরে যাওয়ার ক্ষমতার কারণ নেই দেখা যাচ্ছে এখান থেকে যে আদর্শ তারা নিয়ে গেছে আদর্শতাকে বাদ দেয়নি হয়তো অন্য কোনো কারণে তার বাইরে আছে কিন্তু তারাও সেখানে প্রতিযোগিতা করছে কী করে এই মার্কেট থেকে আমাদের একটা বড়ো হয় আমি মনে করি প্রতিযোগিতা করাটা ভালো তাহলে ওখানেও কিছু ভালো লোক তৈরি হবে এখানেও ভালো ছেলে তৈরি হবে সমস্যা কি কেউ তো বাপ মাকে বলতে পারবে না শুরু তো আমাদের হাত দিয়ে এখন তোমরা যত বড় ডালপাল হওয়া সমস্যা কি দেশে যেখানে যাও সেখানে করো আজকে এই মার্কাসকে লক্ষ্য করি প্রায় ডজনখানে ডক্টর ডিগ্রি ধরে আমার পাশে বাম পাশে বসে আস। সবই তো আমাদের ছাত্র এটা কি আমাদের গর্ব নয় ঠিক এখান থেকে যে মেয়েরা বেরিয়ে অন্য জায়গায় যেয়ে আবার মারা যা করবে তারাও কিন্তু স্বপনের স্বপ্নের স্বপ্নে যে কোনো সময় মন খুলে দোয়া করবে যদি নদর ছাত্রী না হতাম আজকে আমি এখানে শিক্ষিক হতে পারতাম না এটা কিন্তু চাইতে হবে না এমনিতেই দোয়া চলে আসবে এমনকি আমরা মরে গেলে আমাদের সঙ্গে যারা স্বসম হিংসা করে তারাও কিন্তু মনের অজান্তে দোয়া করবে এটাই নিয়ম এজন্য কাজ যখন করতে হবে এখলাসের সাথে এখলাসের উত্তর কীভাবে আসবে সে মানুষ বলতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে হয় হাফজেদ মকাইম বলছেন যে কাজে এখলাস নেই সে কাজের তুলনা হলো বালুর বস্তার মতো নেকি ভরা নেই লোকটা হাফেজ কারি আলেম হাজি দানবীর কত কি লকব কিন্তু এখলাস না থাকলে ওটা চিনি হবে না ওটা বালি বস্তা আমি সবসময় এই কথাটি সবাইকে বলি বাবা যাই করো এখ্লাসের সাথে করো মৃত্যু তোমার সামনে ঘুরছে গনিমত জানলো একসাথ কো মৌত কি ঘড়ি সেরেপার খাড়িয়ে একসঙ্গে ব্যবসার এই সুযোগটাকে তুমি গনিমত মনে করো তোমার মৃত্যুর ঘন্টা তোমার সামনে ঝুলানো আছে টম করে বাজলেই দুনিয়াতে বিদায় হয়ে যাব ওই দুনিয়াটা চিরস্থায়ী এই দুনিয়াটা অস্থায়ী অস্থায়ী দুনিয়ার এই কাজ এখ্লাসের সঙ্গে হলে চিরস্থায়ী দুনিয়া ওটা টিকে থাকবে আর অস্থায়ী দুনিয়ার কাজ যদি এখলাস না থাকে তাহলে এই দুনিয়াতেই কিছু পাবো আখড়াতে খুশি পাবো না এই বিষয়টি আমাদের শিক্ষিকা শিক্ষার্থী সবাই এবং আমার যারা কমিটিতে আছে সবারই জানা আবশ্যক আজকে এই মার্কাজ করতে ঘাত প্রতিঘাত শুরু থেকে পর্যন্ত সবচেয়ে বড় সাক্ষী ড ডক্টর সাখাওয়াত এবং তার স্ত্রী যদি তাদের নিয়মিত চব্বিশ ঘন্টা তদারকি এখানে না থাকতো এই মার্কাজ এখানে আসতো না হতোই না টোটালি বলতে পারি আমি স্বপ্ন দেখলো শুধু হবে না যারা সবসময় কাজ করে তাদের স্থান সবার উপরে আলহামদুলিল্লাহ দুজনেই আমার ছাত্র ছাত্রী এটা আমার গর্ব সেজন্য তাদের উপরে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত আল্লাহবাক তাদের যোগ্যতা এবং হায়াত তার বৃদ্ধি করে দিন এর প্রতি আন্তরিকতা যে মোহাম্বত যে ভালোবাসা তাদের আছে অতুলনীয় এই মাদ্রাসার মাটি ধুলো বালি সবাই এক আল্লাহকে সাক্ষী দেবে তারা কীভাবে এখানে কাজ করেছে দুনিয়ার মানুষ যে যাই বলুক আমি এর সবচেয়ে বড়ো সাক্ষী বাচ্চাদের কষ্ট যাতে লাঘব হয় এর জন্য চিন্তা আমাদের কত বেশি শুধু তো চিন্তা করলে তো বুঝতে পারে সবাই ছিয়ানব্বই সালে আমি মাটি কিনেছি নদা বাড়ায় আজও পড়ে আছে ওইভাবে মাটি হয়ে কিন্তু আমার প্রতিষ্ঠানগুলো সব দাঁড়িয়ে গেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে নিজেরটা নয় আগে আমাদের বাচ্চাদের আসতেছে অবশ্য নাতনি বলছে না না আমাদেরটা কবে হবে তো তুমি চলো ওখানে তো আমাদের জায়গা নেই চিন্তা করেন ছোট্ট বাচ্চার মধ্যে প্রতিক্রিয়াই আসলেই না আমার সাথে সবাই চায় ভালো জায়গায় থাকতে সুন্দর পরিবেশে পড়তে চায় নাকি অন্যদের চাওয়ার সঙ্গে আমাদের চাওয়া মিল হবে না তারা ব্যক্তিকে ব্যক্তি জীবনকে ব্যক্তি স্বার্থকে আগে দেখেন বাংলাদেশে কোটিপতির কোনো অভাব নেই এই নোয়াদ আশপাশে বহু কোটিপতি হচ্ছে তার প্রমাণে চাষপাশ সব বিল্ডিং এই সমস্ত বিল্ডিংগুলো আগে কিন্তু হয়নি এই মার্কাজ হয়েছে বলেই মার্কাজের কল্যাণেই বিল্ডিংগুলি হয়েছে এই মার্কাজের অভিভাবক করেই এইসব বিল্ডিং ভাড়া থাকে যেখানে আগে দুই হাজার টাকা ভাড়া হয়েছে ছয় হাজার আট হাজার টাকা ভাড়া তারা এত ইনকাম করছে অর্থাৎ এই সব বিল্ডিংওয়ালারা এই মার্কেজে কোনো সাহায্য করে না তাদের কোনো আর্থিক সহযোগিতা নৈতিক সহযোগিতা হিসাব মতো নাইনটি পার্সেন্ট বাহির থেকে আসে টেন পার্সেন্ট তাদের হাবেগ্ঞ্জ আল্লাহ জানে এর মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা স্থান পান নাই তাকে মোদিনাজ চলে যেতে হয়েছিল স্থানীয় লোকেরা পেতে চায় দিতে চায় না এই তিক্ত অভিজ্ঞতা নিয়েই আমাদেরকে এই মার্কেটে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে ঘাত প্রতিঘাত কম হয়নি সেগুলি সব আমাদের বুকে সঞ্চিত আছে দূর থেকে মানুষ খালি চেহারা দেখবে কত সুন্দর হল এই সুন্দর হতে গিয়ে পিছনে যেহেতু কত অসুন্দর অভিজ্ঞতা আমাদের জীবনে আছে সেগুলো কেউ জানে না আল্লাহ আমাদেরকে সকল ঘাত প্রতিঘাত এড়িয়ে সামনে যাওয়া তৌফিক দান করুন শিক্ষিকাদের বলব আদর্শ শিক্ষিকা হোম বাচ্চাদের বলবো তোমরা সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করো ইতালি থেকে এসে এক ছেলে আমাকে বলতে স্যার আমি খুব বড় লোকের ছেলি কোনোই অভাব আমার নাই থাকি ইতালি আমার স্বপ্ন আপনার মার্কাজের একটা এতিম ছাত্রীকে আমি বিয়ে করব কিন্তু চেহারা দেখবো না মানে কি এত কেন না স্যার দূর থেকে আমরা যা বুঝি বাংলাদেশে আপনার এই মার্কাজের যে তৈরি হচ্ছে কোথাও তা হচ্ছে না আলহামদুল্লাহ অলরেডি বিয়ে করে সে চলে গেল তার বাপ মানে সবাই জিনিস তো কোনো অভাব নেই তুই চল না না স্যার তো তৈরি হচ্ছে এই আমি নেব সে নিয়েও গেছে অলরেডি বিয়ে হয়েও গেছে এটা সুক্রিয় কথা নয় কি আলহামদুল্লা বললে বললেন আলহামদুলিল্লাহ হামদান এরকম দূরের মানুষের চিন্তাধারা চলছে এ শুধু মূলত এখানকার শিক্ষিকাদের এর মধ্যে সবচেয়ে অবদান বেশি কারণ শিক্ষাক্ষেত্রে আমাদের কোনো অবদান নেই আমরা হয়তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে অবদান রাখছি কিন্তু বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি আমি শিক্ষিকাদের জন্য সুক্রিয়া আদায় করছি এবং আলহামদুলিল্লাহ তাদের বয়স এখন অনেক কম যেহেতু আমার ছাত্রী ওরা আল্লাহ তাদের হায়াত ওরা বাড়িয়ে দিই এবং সুস্থতা বাড়িয়ে দিন সুস্থ হায়াত ছাড়া অসুস্থ জীবন নিয়ে কোনো সুস্থ কাজ করা যায় না যদি সুস্থতা না থাকে আজকে যুবক বয়সে মানুষ চটকে মারা যাচ্ছে দেখতে পাচ্ছি তো যেগুলো অভিজ্ঞতা করোনার অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আপনারা কখন যে কি কোনো কিছু ঘটে গেলে যদি আজকে এখানে যারা দায়িত্বে এখন আছেন এদের একজনও যদি আজকে শর্ট হয়ে যায় ওই শর্টেজ পূরণ করবে যাবে কোথেকে দুশ্চিন্তা মাথাঘরে দেওয়া সময় দেওয়ার কী হবে কী হবে যদি আজকে এখানে সাক্ষত না থাকে যদি আজকে এখানে না থাকে চালাবে কি এই দুশ্চিন্তার খারে দু এক সময় হঠাৎ করে আজকে রাত তিনটার থেকে ঘুমিয়ে পড়তে পারি না কী উদ্বোধন করবো মানুষ নিয়ে তো দুনিয়া বিল্ডিং তো কত পড়ে আছে আর সামুদ সালেদ বিশাল বিশাল বিল্ডিং পড়ে আছে শিলালিপি করা যা আমাদের যুবসংঘর ক্যালেন্ডারে সভা পাচ্ছে কিন্তু মানুষ কোথায় মানুষ চাই মানুষ ছাড়া দুনিয়া চলে না জন্য আমাদের প্রাণ খোলা দেওয়া শিক্ষিকাদের প্রতি এবং এই কমিটির সেক্রেটারি শাখাওয়াত এবং তার সাথীদের প্রতি এই বিল্ডিংতে করিদার পেছনে যে ব্যক্তি কাজ করলেন রাজমিস্ত্রিদের হেড যিনি আমি তার সঙ্গে কথা বলেছি তারও আন্তরিকতা আছে যথেষ্ট আমি বলবো আন্তরিকতার মধ্যে যেন আল্লাহর কাছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে এই দুনিয়াবি এই জিনিসটা আকারেতে কাজে লাগবে এছাড়া হবে না আগামী দিনে আমার স্বপ্ন দারাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে করা এবং সেই বিশ্ববিদ্যালয়ের বালক শাখা ওপাশে বালিকা শাখা এপাশে যেটা এখন চলছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত এটা আগামীতে উচ্চ মাধ্যমিক হবে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত যাবে ইনশাআল্লাহ বেঁচে থাকি আর মারা যায় আমি বলে যাচ্ছি এটা হতেই হবে কিন্তু এর সঙ্গে আমার একটা শর্ত আছে এটাকে যেন কখনই তোমরা সরকারি করো না সরকার যেখানে ঢুকবে সেখানে দুর্নীতি অবশ্যই ঢুকবে আর বাংলাদেশে হলো দলীয় সরকার দলীয় সরকার মানেই হল সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা মূর্তিমান আজরাইল তাদের বিপরীত যারা তাকে মনে করে তাদেরকে তারা মানুষই মনে করবে না গুম খুন অপহরণ দেশ এটা আমি এই জন্য যথাসম্ভব চেষ্টা করি সরকারি পয়সা না নেওয়া এই এ যাবৎ আমার হায়াতে সরকারের দশটা পয়সা আমাদের উভয় মার্কেজে কোথাও আসেনি আমরা নেই না একবার দিয়ে গেছে তার শুনলাম ত্রিশ লাখ তিরিশ হাজার টাকা কেটে আছে দুই লাখ টাকার মধ্যে মানে পনেরো পার্সেন্ট কেটে আছে আর সই করে পুরো টাকা আমাদের এটা করলে কি আগে চাইলে আমি তো ওই টাকা অনুমতি দিতাম না প্রতিটি পয়সায় ঘুষ ছাড়া কোনো কারবারই নেই এরপরও অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য আমরা শুধুমাত্র দিন তার মোমেন ভাই বোনদের অনুদানের উপরে ভিত্তি করে দুটি মার্কাজ গড়ে উঠতেছে এর বিরানব্বই সাল থেকে এই সঙ্গে একই সালে আমরা করেছিলাম বিরানব্বই সালে ওটাও একই সাথে গড়ে উঠতেছে এভাবে সারা দেশে প্রায় বারো তেরোটা মার্কাজ চলছে এখন তো আলহামদুলিল্লাহ সবটারি কেন্দ্র হচ্ছে এটা মার্কাজের শিক্ষিকারা যখন অন্য জায়গায় যেয়ে ভালো ছাত্রী তৈরি করতে পারবে তখনই মূলত সান্ত্বনা আমাদের হবে যদি একটা ছাত্রীর বদনাম হয় পুরো মার্কাজের বদনাম হয় একজন শিক্ষিকার বদনাম হয়ে গেলে পুরো মার্কাজের বদনাম হয় এই ব্যক্তির স্বার্থ সামগ্রিক স্বার্থে পরিণত হয় প্রতিষ্ঠানে থাকলে আর এই কারণে খুব সাবধান থাকতে হয় শিক্ষিকাদের বলবো কোনো ছাত্রী বিশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করলে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই হতেই হবে দেহের কোনো একটা স্থানে ফোড়া উঠলে পুরা দেহটাকে ব্যথা তুর করে দেয় এই বিশাল ছাত্রীর সাড়ে নশো ছাত্রীর মধ্যে একটা ছাত্রীও যদি ডিস্টার্ব করে নৈতিক স্খলন ঘটে পুরো মার্কাজের বদনাম হয়ে যাবে সাড়ে নশো ছাত্রীকে বদনাম হয়ে যাবে অতএব প্রশাসনের যারা আছেন বিশেষ করে দুজন কঠিন ভূমিকা রাখবেন প্রত্যেক শিক্ষায় এখানে প্রশাসক প্রত্যেকের দায়িত্ব আছে এগুলো খেয়াল রাখবেন শিক্ষিকা এবং শিক্ষক যে প্রতিষ্ঠানে ভালো সে প্রতিষ্ঠান সব দিক দিয়ে ভালো যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষিকা ভালো নয় সে প্রতিষ্ঠান কখনই ভালো হতে পারে না বিল্ডিং দিয়ে কখনো ভালো মন্দ যাচাই হয় না আল্লাহবাক বলছেন আর রহমান আল্লাহ কোরআন রহমান পরম দয়ালু সবচেয়ে বেশি দয়ালু তিনি রহমান কেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তা বোঝা যাচ্ছে কোরআন শিক্ষাটাই হচ্ছে আল্লা দেওয়ার সবচেয়ে বড় দয়া কোরআনে কি আছে না আছে যারা কোরআন বুঝে না তাদের কাছে কোনো মূল্য নেই তারা বোঝে কখন জানেন যখন প্রতিষ্ঠানের ম্যানেজার টাকা চুরি করে চলে যায় তখন বোঝে এবার তো টাকা চলে গেল আমার সঙ্গে একজন পুঁজিপতি বলছেন যে আমি ওকে দু এক কোটি টাকা দিলাম বললাম তুমি ওই সাম্রাজ্য ব্যাংক আছে ব্যাংকে টাকা দিয়ে আস ও ব্যাংকে টাকা দিতে গেল আর তার খবরই নেই মানে এক কোটি শেষ পুঁজিপতির টাকার অভাব নেই তার সে লুপতি করলেন যে এক কোটি টাকা নিয়ে গেল আর ফেরত দিল না সে যে মানুষও গেল টাকাও গেল তার মানে যে মানুষটার হাতে তুমি টাকা দিয়েছেন সে নৈতিক শিক্ষা সবল ছিল না এখানকার একজন শিক্ষিকা যখন তার ছাত্রী যখন দিক দিয়ে সবচেয়ে উন্নত হবে তো সে যেখানে যাবে সে যে ঘরে যাবে সে ঘর উন্নত হবে যে পেশায় যাবে সে পেশা উন্নত হবে সব জায়গায় সে এক নম্বর থাকবে তখন তারা বুঝবে তাই তো কোরআন শিক্ষার গুরুত্বটা কি। ওষুধ খেলে ক্রিয়া হওয়ার পরে বোঝা যায় ওষুধ খেলে যদি কিনে হওয়ার আগে যদি রুগী মরে যায় তাহলে লাভ কি এজন্যই কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি করে দেওয়া হয়েছে কোরআনে এবং হাদিসে তো রয়েছে খাই রকম তা আল্লাহ কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে অন্যকে শিখায় কোরআন বলতে শুধু কোরআনের তরজমা নয় কোরআনের শাখা প্রশাখা হাদিস যত আছে সবই কিন্তু কোরআনের অংশ কোরআনই শিক্ষা শুধু শব্দিক শিক্ষা নয় নৈতিক শিক্ষাটা মূল জিনিস তো এই শিক্ষার ফল হবে যখন আমাদের ছাত্রীরা কর্মজীবনে ঢুকবে তখন তারা এই ফলটা পাবে আর তখনই নগদপাড়ার সুনামটা আসবে যেটা একটু আগে আপনাকে একটা ঘটনা শুনলাম এই ঘটনা সবসময় ঘটবে সবাই চাইবে কী করি আমরা ওখানে ওখান থেকে একটা মেয়ে নেব শিক্ষিকা হিসেবে নেই আর স্ত্রী হিসেবে নেই আর যেভাবে নেই ওইখানকার একটা মেয়ে আমার নিতে হবে যখন ওটা ইউনিভার্সিটি পর্যায়ে চলে যাবে ডিগ্রি যখন মাস্টার্স লেভেলে চলে যাবে তখন এখানকার শিক্ষিকা নেওয়ার জন্য দুনিয়া পাগল হয়ে যাবে কারণটা কি এখানে শুধু ডিগ্রি শেখে না তার সঙ্গে নৈতিকত শিক্ষণ আছে পবিত্র কোরআন সাহিদাদিসের আলো সারা পৃথিবীতে জ্বালার জন্য বিশেষ করে এই বাংলাদেশটায় গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের প্রথম থেকে ছিল সে স্বপ্ন এখন অনেকটা বাস্তবায়নের পথে বাক্যে সাহিত্যে ভাষায় সব ক্ষেত্রে যে জাহেলিয়া চলছে এর বিরুদ্ধেও আমাদের আপোষের সংগ্রাম চলছে আর তাহারিকের মাধ্যমে তৌহিদের ডাকের মাধ্যমে সুনামলি প্রতিভার মাধ্যমে এই সবগুলোর মধ্যে ভাষাগত যে যে সাম্রাজ্যবাদ চলছে দেশে তার বিরুদ্ধে আমাদের জেহাদ চলছে আমরা ভাষার মধ্য দিয়েও তৌহিদের বিজয় ডঙ্কা বাজে আমাদের আমাদের ভাষার মধ্যেও কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ আমাদের মুক্তি বেরো হয় না যখন এমনি করে সবাই বলতে শুরু করব তখন দেখবেন এখানকার ছেলেমেয়েদের এখানকার শিক্ষার্থীদের চরিত্র না তার ভাষাও চেঞ্জ হবে আর ভাষা চেঞ্জ হলে সবই চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে ভাষার মাধ্যমে সমাজের পরিবর্তন আসে যেটা এখন আসতে শুরু করে গেছে অলরেডি বহু কথা আমরা আগে বলতাম এখন আর বলি না কারণটা কি আমরা শিখেছি এগুলি বলা যায় না আগে বাংলাদেশে খোদা ছাড়া কোনো কথাই ছিল না এখন কেউ খোদা বলে নাই আগে পিরি মুর্শিদ ছাড়া কোনো কথাই ছিল না এমন সেগুলো হারিয়ে গেছে আস্তে আস্তে ভাষাগত পরিবর্তন আমাদের লেখকদের মাধ্যমে আমাদের বক্তাদের মাধ্যমে যেভাবে হচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝছে এগুলো ঠিক না আমি পরিশেষে শুক্রিয়া সুক্রিয়া করছি কোরআন শিক্ষার এই মার্কাজকে আল্লাহ যেন আমাদের স্বপ্নের মার্কাজে পরিণত করেন স্বপ্ন সার্থক হওয়ার জন্য আল্লাহ রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয় সবচাইতে সুক্রিয়া আজকে আল্লাহর জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বলি এটা সম্ভব হয়েছে আর তারপরে তার বান্দাদের সুক্রিয়া আদায় করছি যে ব্যক্তি বান্দার সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করে না যারা এক শ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন প্রতিভা দিয়েছেন অর্থ দিয়েছেন দেশের বিদেশের প্রবাসের যে সমস্ত ভাইরা আমাদেরকে ভালোবাসেন তাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমাদের স্বপ্ন কোথায় গিয়ে ঠেকবে আপনারা আরও এগিয়ে আসেন যেন এখানে ধারাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণ পূর্ণাঙ্গ রূপ আমরা দেখে যেতে পারি সেখানকার ছাত্ররা আগামী দিনে যেন সারা দেশে শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে সারা দেশের মানুষের সেবা করতে পারে আপনারা আর্থিক বিষয়ে এগিয়ে আসার জন্য চেষ্টা করুন কারণ আলী কারণ কথা বারবার মনে আসে সেদিন খুব দাতে বলেছেন রদিনে জব্বারে ফিনা আমি আল্লাহ পাকের বন্টনে সন্তুষ্ট তিনি আমাদেরকে এলেম দিয়েছেন আর জাহিলদের মাল দিয়েছেন একই ব্যক্তিকে এলেম এবং মাল আল্লাহ দেয় না এজন্য যাদেরকে মাল দিয়েছেন আল্লাহ তাদের মাল দাতা কিন্তু আল্লাহ অতএব ওটা আল্লাহর মাল আল্লাহর পথেই ব্যয় করার চেষ্টা করুন এখন যে জমি আমরা কেনার চিন্তা নিচ্ছি সেখানে প্রায় একশো থেকে তিন একশো একর মানে তিনশো বিঘা জমি হবে সেটা যদি হয় এমন এমন বড় বড়ো কোটিপতি আমাদের মধ্যে আছেন তারা ইচ্ছা করলে একাই ওই জমি কিনে দিতে পারেন আল্লাহ তাদের অন্তরকে সরল করে দিন এবং এক বিঘের দশ কাঠা জমি হিসাবে আপনারা দেওয়ার চেষ্টা করুন নিজে যদি একশো বিঘে জমি থাকে আপনি এক বিঘে জমি আল্লাহর হস্তে এখানে দান করে দিন এটি আমার সবকে জারি হবে এইভাবে যদি আমরা এগিয়ে আসি হয়তো আগামী এক বছরের মধ্যে আমাদের জমিটা পুরোপুরি কেনা হয়ে গেলে বৃহত্তর ক্যাম্পাস ওখানে চলে যাবে সেখানে আমরা বড় আকারে প্রতিষ্ঠান গড়ে তুলব এটাই অবশ্যই থাকবে এটা পরেই ওটা হবে বৃহত্তর ক্যাম্পাসে ওখানে কোরআন রিসার্চ কেন্দ্র হাদিস রিসার্চ কেন্দ্র ফেকার বিষয়ে আলোচনা সবচেয়ে বড় কথা বিজ্ঞানের আলোচনা সেখানে থাকবে কারণ সায়েন্সের সর্বোচ্চ আপনাদের যারা আমাদের বই পড়েছেন তারা জানেন আমরা কীভাবে লিখি বর্তমান সায়েন্সের সবচেয়ে সায়েন্সের মূল হল নিহিত কোরআনের মধ্যে বলা হয় কোরআনে এগারোটা প্রতি এগারোটা আয়তে কোরআন সায়েন্স বহন করা আমি বলছি না প্রতিটি আয়তেই সায়েন্স আছে আমি তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আমার লেখার মধ্যে অত কোরআনিক সায়েন্স শিখতে গেলে অবশ্যই আমাদেরকে বিজ্ঞানের দিকে যেতে হবে সে বিজ্ঞানের দিকে যেতে গেলে তার বিরাট অ্যাপারেটার সব অনেক কিছু লাগে সেই সবগুলোর জন্য বড়ো জায়গায় প্রয়োজন ছোটো জায়গায় হবে না আগামী দিনে দেখবেন বাংলাদেশের অর্থনীতি পুলু অর্থনীতি এগিয়ে যাচ্ছে সাগরের তলা কেউ যায় না সব নিয়ে টানাটানি করে আমাদের সুন্দরবন থেকে শুরু করে বঙ্গোপসাগরের দুশো কিলোমিটার নটিকাল মাইলের মধ্যে কত অসংখ্য সম্পদের লুকিয়ে আছে সেগুলি সব আনবে কিন্তু কোরআন থেকে কোরআন যত পড়বে তত ঢেফেন্সটা সেখানে পেয়ে যাবে আমরা কোরআনিক সায়েন্সের যে স্বপ্ন আমার শুরু থেকেই আছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে সেরকম একটা বেলেটো তৈরি করতে পারে না এটা সুচ বিদেশ থেকে নিয়ে আসতে হয় তো এইগুলো আমরা কী পড়িতে হলে এই সায়েন্স নয় আমাদের সায়েন্স হলো কোরআনিক সায়েন্স কোরআনের প্রতিটা আয়তের মধ্যে আমাদের বিজ্ঞান বহন করে যখন আমাদের ছেলেরা ওইখানে সায়েন্সের বিজ্ঞান শিখতে পারবে তখন দেখবেন নর্দা কাকে বলে আমাদেরকে সে স্বপ্ন পুরনো তফিক দান করুন আকৌলকি হাজা আস্তকুল্লাকুম আলি সাহা আসসালামুকাইকুম বরহমতুল্লাহ ববরক